হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টকে রিকভারি করবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনলেন, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টকে রিকভারি করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড, জিমেল নাম্বার আমরা সব কিছু ভুলে যাই, এবং হচ্ছে আমাদের ওই অ্যাকাউন্টটা কোথাও লগ ইন করা থাকে না, যার কারণে আমরা পুনরায় ওই অ্যাকাউন্টকে লগ ইন করতে পারি না। যখন আমরা ভুল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিই, তখন ওখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় বা ফরগেট করার চেষ্টা করলে তখন ওখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায়। তবে সেক্ষেত্রে একটি উপায় আছে, আপনাদের ওই অ্যাকাউন্টটা যদি মেসেঞ্জারে লগ ইন করা থাকে, তাহলে আপনারা খুব সহজে মেসেঞ্জার দিয়ে ওই অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ বিষয়টি আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা মেসেঞ্জার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টকে রিকভারি করতে পারবেন। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পর আমরা দেখতে পারতেছেন এখানে আমাদের মেসেঞ্জারটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা আগে দেখবেন আপনাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং হচ্ছে আপনারা নাম্বার ভুলে গেছেন, আপনাদের ওই অ্যাকাউন্টে কি লগ ইন করা আছে। যদি ওই অ্যাকাউন্টে লগ ইন করা থাকে, তাহলে আপনারা সরাসরি উপরের কর্নারে ফটো আইকন বা প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন, তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন, তো আপনারা অ্যাকাউন্ট সেটিংসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন, তো আপনারা সরাসরি পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কন্ট্যাক্ট ইনুফ নামে একটি অপশন, তো আপনারা সরাসরি কন্ট্যাক্ট ইনুফ এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনাদের কোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, আপনারা সেই নাম্বারটি দেখতে পারবেন। যদি আপনাদের এই নাম্বারটি হারিয়ে যায় বা আপনাদের এই নাম্বারটি যদি আপনাদের সাথে না থাকে, তাহলে আপনারা এখানে নতুন একটি নাম্বার অ্যাড করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা নতুন করে অ্যাকাউন্টকে রিকভারি করতে পারবেন। তো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যাড ফোন নাম্বার এই অপশনটির উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন মোবাইল ফোন নাম্বার নামে একটি গড়, তো আপনারা সরাসরি এই গড়টির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদেরকে এখানে এরকম একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আগে কখনও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয় নাই, আপনাদেরকে সেরকম একটি রানিং ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার একটি নতুন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে নাম্বার দিয়ে কখনও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। দেন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কনফার্ম কোড নামে একটি অপশন চলে আসে, তো এখানে আপনাদের ওই সিমটাতে একটি কনফার্মেশন কোড চলে আসবে। তো আপনাদেরকে অবশ্যই ওই সিমটা এই যে মোবাইল দিয়ে আপনারা অ্যাকাউন্টে রিকভারি করবেন, আপনারা রাখার চেষ্টা করবেন ওই মোবাইল ফোনে, তাহলে আপনাদের একটু সহজে ওই কোডটি চলে আসবে। তো আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর ওই কোডটি আপনাদের মোবাইলে ফাটিয়ে দেওয়া হবে। তো আমার অলরেডি কোডটি চলে এসেছে, কোডটি হচ্ছে 461231। দেন হচ্ছে আমি এখান থেকে নিচে কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দিব। দেন কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে সরাসরি আমার কোডটি এখানে চলে আসবে। দেন হচ্ছে এখানে লেখা থাকবে টেক্সট মেসেজিং অন, তো আপনারা সরাসরি এখান থেকে ক্লোজ করে দিবেন। দেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা একটু ব্যাগে যাবেন, একবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা আবার চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ওই সেটিংসটাতে। সেটিংসটাতে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগইন নামে একটি অপশন, তো আপনারা সরাসরি সিকিউরিটি অ্যান্ড লগইনের উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন নিচে অনেকগুলো অপশন, তো তার মধ্যে দেখতে পারতেছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন, তো আপনারা সরাসরি চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং হচ্ছে নিউ পাসওয়ার্ড, রি টাইপ পাসওয়ার্ড। তো আমরা যেহেতু আমাদের পুরাতন পাসওয়ার্ডটি জানি না, সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি ফরগেটিং পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর আমরা যে নাম্বারটি এখন বর্তমানে বসিয়েছি, সরাসরি আমরা সেই নাম্বারটিকে সিলেক্ট করে দিব। তো আমরা ওই নাম্বারটির লাস্ট দুইটা ডিজিট দেখতে পারবো, অর্থাৎ আপনারা নতুন যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটির লাস্ট দুইটা ডিজিট দেখতে পারবেন। তো আমি সরাসরি ওই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে নিচে থেকে আমি সরাসরি কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে একটি ক্যাপসা বসাতে বলবে, তো আপনারা সরাসরি উপরে যে ক্যাপসাটি থাকবে সেই ক্যাপসাটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়েছি 3CZ। দেন আমি আমার ক্যাপসাটি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার ওই নাম্বারটিতে আবার পুনরায় একটি 6 ডিজিটের কোড আসবে, অর্থাৎ ওই সিমটাতে পুনরায় 6 ডিজিটের একটি কোড আসবে, তো আপনারা সরাসরি ওই কোডটি এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা
পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর বা আপনারা কোডটি বসিয়ে দেওয়ার পর সরাসরি কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো আমি একটু ওয়েট করতেছি। দেন কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কন্টিনিউর উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে ইন্টার নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন, তো আপনারা সরাসরি এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনাদেরকে অবশ্যই 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। দেন পাসওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে একটি গড়, তো আপনারা সরাসরি এই গড়টির উপর টিকমার্ক করে দিবেন। দেন টিকমার্ক করে দেওয়ার পর নিচে থেকে আপনারা সরাসরি নেক্সট অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই পাসওয়ার্ডটি সরাসরি এই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা চাইলে এখানে এই নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনারা পুনরায় এই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এখান থেকে সরাসরি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো। অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমরা সরাসরি লগ ইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর এখানে আমরা আমাদের সেই নাম্বারটি বসিয়ে দিব, তারপর হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দেন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা সরাসরি লগ ইন অপশনটির উপর ক্লিক করবো। দেন ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি চলে এসেছে। তো আমি আপনাদের একটু ব্যাগে দিকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে চলে এসেছে। তো গাইস মূলত এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাম্বার যদি হারিয়ে যায়, তবে যদি আপনাদের অ্যাকাউন্টটি মেসেঞ্জারে লগ ইন করা থাকে, তাহলে আপনারা এভাবে খুব সহজে মেসেঞ্জার থেকে পুনরায় অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।